অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় পিকে হালদার সহ 14 জনের রায়ের জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে আদালতে। পিকে হালদারের বিরুদ্ধে দায়ের হওয়া মোট 36টি মামলার মধ্যে এটাই প্রথম মামলার রায় হতে যাচ্ছে। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন। এর আগে গত 4 অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। 2020 সালের 8 জানুয়ারি এ মামলা করেন দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 294,91,355 টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি।